আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এক পশলা বৃষ্টি আর সে এই গল্পের 15 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আশা করছি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টা বাটনটি অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। রূপসী থেকে ফিরে এলাম ওনার জয়েনিংয়ের ঠিক আগের দিন বিকেলে। এদিকে 2-3 দিন থেকে আমার খুব একটা পোষালো না। আমার মুখ বার দেখে উনি ফেরার আগে রাতে কোলে করে সারা রাত ছাদে হাঁটালেন। একটা সম্পূর্ণ ভিন্ন একটা অনুভূতি, ব্যাপক লজ্জা পাওয়া সত্ত্বেও খুব করে চাইলাম সময়টাকে থেমে যাক, রাতটা চলে না যাক, বউটা দেরিতে আসুক। ওনার কোলে নেওয়ার দরণটাও সুন্দর, একেবারে বুকের সাথে মিশিয়ে ধরে রেখেছে। কানে ওনার হৃদস্পন্দন আর চোখে আকাশবর্তী তারা, একেবারে ঘোর লেগে যাচ্ছে। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ছাদের কোণে রাখা মাচার উপর বসে পড়লো আমায় কোলে নিয়েই। তখন এতটাই ওনার উপর নির্ভরশীল হয়ে গেছিলাম যে বসা মাত্রই ওনার ঘেমে যাওয়া বুকের সাথে লেপটে পিঠ ঠেকিয়ে বসে আকাশ দেখেই যাচ্ছি। বলা চলো অনেকটা নিজের মধ্যে নেই। ধাতস্থ হলাম ওনার দ্রুত উঠানামা করা গরম নিঃশ্বাসে, যা আমার কাঁধ ভেদ করে ক্রমশ গলায় আর বুকে আশ্রে পড়ছে। একটা গান আড়িয়ে দেওয়ার শিহরণ সাথে সাথে সারা শরীর খেলে গেল। চারিদিকে শুনশান নীরবতা, ওনার নিঃশ্বাসের শব্দ শুনে বেশ বোঝা যাচ্ছে যে অনেকটা হাঁপিয়ে গেছেন। যাবারই কথা, কতগুলো সিঁড়ি পেরিয়ে ইয়া বড় একটা ছাদের বার কয়েক হাঁটাহাঁটি চারটিখানি, তার উপর আবার এইভাবে খুলে চেপে বসে আছি। ছিছি, বিবেচনা এত লোপ পেল আমার। ভাবতে ভাবতেই ওনার কোল থেকে উঠে গেলাম এক ধরনের অপরাধ বোধ নিয়ে। মাচায় বসে তখনও বেশ ধীরে সুস্থে দুপাশে দুহাত সারা গায়ের ভর ছেড়ে দিয়ে ঢিলেমিভাবে বসে চোখ দুটি পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি এক পলক তাকাতেই চোখাচুকি হয়ে গেল। বিদ্যুৎ গতিতে কয়েকবার সামনে এগিয়ে গেলাম, যেন কোনো বড়সড় চুরির পর ধরা পড়ে যাচ্ছিলাম। সামনে এগিয়ে এসেও এক প্রকার ঘরে পড়ে আছি আমি, যেন এই বাড়িটা আসলে বাড়ি না, একটা স্বর্গপুর। এতে সুন্দর চারপাশে যে কেনটা রেখে কোনটা দেখব। আমি যখন প্রাকৃতিক রূপে মজে আছি তখন হুট করে জম ঠাকুর আমার সামনে এসে দাঁড়ালেন। গোর লাগা নয়নে ওনার চোখে চোখ রেখে দিব্যি দাঁড়িয়ে আছি, নেই কোনো সংকোচ আর নেই কোনো ভয়। উনিও ধীরে ধীরে গায়ের সাথে ঘেঁষে মুখোমুখি দাঁড়ালেন, দুহাতে কোমর জড়িয়ে আরো নিবিড়ভাবে গা ঘেঁষে রইল আমার। শীতলক্ষার শিরশির করা হাওয়া আর তার সাথে আমার ক্রমশ প্রিয় মানুষটার গায়ের উষ্ণতা, ঠিক যেন কনকনে শীতের মধ্যে ধোয়া ওঠা বাতের প্রশান্তির মতো। উষ্ণতা সারা গায়ে লেপটে ওনার কপালে আশ্রয় করা চুলগুলো অদ্ভুত সৌন্দর্য দেখতে ব্যস্ত আমি। তখন পূর্ণিমার আলোর সব কিছু স্পষ্ট, ওনার ঠোঁটের কোণের সেই মৃদু হাসিটাও, সব মিলিয়ে এই মুহূর্তে জম ঠাকুরকে ভরির মতো সুন্দর লাগছে। ছেলেরা তো পরি হয় না, কালে কালে কবিরা মেয়েদের সৌন্দর্যের কত উপমা দিয়ে গেছেন, অথচ খোঁজ ছেলে হয়ে নিজেদের জন্য কোনো কিছুই রাখলেন না, তাতে কি, কেউ দেয়নি তো কি হয়েছে, আমি দেব। মেয়েরা পরি হলে ছেলেরা হবে পড়া। জম ঠাকুরকে একেবারে পড়ার মতো সুন্দর লাগছে। আমি যখন আমার এইসব হাবিজাবি ভাবনাতে মশগুল, উনি তখন আমার ঠোঁটের গভীরতায় মশগুল। কি হচ্ছে ব্যাপারটা আমি মস্তিষ্কে যখন পৌঁছালাম তখন কোত্থেকে যেন অজানা শিহরণ আমার সারা শরীরে খেলা করছে। তার সাথে শীতলক্ষার ঠান্ডা বাতাস, সব মিলিয়ে যেন আমি হিম হয়ে যাচ্ছি, নিজের ভারসাম্য নিজেই রাখতে পারছি না। ওনার কাছ থেকে হালকা গা ঘেঁষে হতেই উনি খুদিত পাষাণের মতো আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন। খুব ইচ্ছে করছে ওনার পিঠে আগলের চুল খামছে ধরি, ঘাড়ে বুকে করে দিই শত শত ক্ষত, আরও নিবিড়ভাবে হারিয়ে যাই। কিছুক্ষণ পরেই উনি আমাকে ছেড়ে দিয়ে আড়ষ্টভাবে আমার দিকে তাকিয়ে রইলেন।
তারপর বিনা বাক্যে বেয়ে আমার দুহাত ওনার বুকের পাশে রেখে ওনার উদ্যমে ফের মেতে উঠলেন। চারদিকে শুনশান নীরবতা, পূর্ণিমার আলোয় এখন থেকে নদীর চিকিমিকি করা পানিগুলোও দেখা যাচ্ছে। আশেপাশে আর কোনো দোতলা বাড়ি না থাকায় তো শত গাছ গাছালি যেন রাতের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নদীর হাওয়ার সাথে বাগানের সদ্য ফোটা ফুলের মাতাল গন্ধ চারদিকে ম ম করছে। বাড়ির পেছনের দিকে পুকুরের উপর তো জোনাকি পোকার হাট বসেছে, কি যে সুন্দর লাগছে এক একটা জিনিস বলার বাইরে। এত শত সৌন্দর্য আমার কাছে ফিকে হয়ে গেল জম ঠাকুরের বুকের সেই ধুকপুক করে ওঠা শব্দটাতে। একটু আগে কি হয়েছে ভাবলেই কেমন স্বপ্ন স্বপ্ন লাগে। মাচার উপর ওনার বুকের সাথে পিঠ ঘেঁষিয়ে বসাতে আমি স্পষ্ট অনুভব করতে পারছি ওনার সেই ধুকপুকানে ওঠা নামা কেমন যেন একটা ছন্দের মতন। এত ভালো লাগছে কেন হঠাৎ করে? এর মধ্যে উনি শাড়ি গুলিয়ে আমার প্যাটের উপর বা হাত রেখে ডান হাতে ওনার ডান হাতটা গুঁজে দিলেন। চুপচাপ নীরবতায় ও মনে হচ্ছিল দুটি মন এই চুপচাপ নীরবতার পাশাপাশিতে চুটিয়ে মন খুলে কথা বলছে। রূপসি থেকে ফেরার পরপরই উনি ফুলে ফর্মে চলে এলেন আগের মতন। অগত্যা আমাকে আবার বইয়ের কাছে মাথা ঠুকতে হলো। এদিকে ওনার মতো নতুন অফিসটাও খুব ভালো করে হয়ে গেল। অফিসে যাবার সময় রোজকার আমাকে সাথে করে কলেজ পর্যন্ত এগিয়ে দেওয়া, তারপর কলেজ ছুটির পর মাসিক ভিত্তিতে ভাড়া করা রিক্সায় বাড়ি ফেরা, তারপর বাড়ি ফিরে ঘড়ির কাটা আর দরজা দেখা। আজকাল মানুষটাকে কেন যে খুব মিস করি, ইচ্ছে করে যেন সারাক্ষণ ওনার আশেপাশেই থাকি, নয়তো উনি আমার সাথে থাকুক। আগে তো তাও দুপুরে খেতে আসতেন, কিন্তু এখন তো একেবারে বিকেল ছয়টায় বাড়ি ফিরেন। ওনাকে যতই দেখি ততই অবাক হই, সারাদিন খাটাখাটনি করে আমাকে নিয়ে নিয়ম করে টেবিলে বসবে, রোজ পড়া চেক করবে, একটু ভুল হলেই বলবে কাজের চাপে আজকাল খুব একটা চুমো খাওয়া হচ্ছে না, তোমার মাথায় ভাইটামিন সব কমে গেছে, আসো আসো ইনস্ট্যান্ট ফ্রেশ ভাইটামিন দেই, যেই বলা সেই কাজ, চেপে ধরে ধুম করে চুমু খেয়ে নিচ্ছে। রাতের বেলাও সেই আগের মতোই পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে। কিছু বললে ওনার সেই বিখ্যাত উক্তি ছাড়বেন, তোমার যদি লাত্তি দেওয়ার ইচ্ছা থাকে এমনি দু চারটা দাও, কিন্তু ঘুমের ঘুরে দানবীয় লাত্তি আমি নিতে পারবো না। আর এভাবে ঘুমালে সমস্যাটা কি? বৌদের এভাবে জড়িয়ে ধরে ঘুমানোটা হচ্ছে জামাইগত অধিকার। সো কিপ ইউর মাউথ শাট। এসব বলার পর আর কারি বা কী বলার থাকে? আমিও কিছু বলি না, কি বলবো তাই খুঁজে পাই না। তবে ওনার এই জড়িয়ে ধরাটা আজকাল আমার বড্ড ভালো লাগে। সারাক্ষণ ইচ্ছে করে ওনাকে নিয়েই ভাবি, ওনার আশেপাশে থাকি। পড়াশোনা করতেও ভালো লাগে না, কেন করবো পড়াশোনা? কই বিয়ে হয়েছে, স্বামী স্বভাবী হবো, বাচ্চা কাচ্চা বড় করবো, ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর মতন তো পড়াশোনা পারি নাকি? কিন্তু তার জম ঠাকুরেররা নিজের মনে করে ওনার কানে দিয়ে দেন, এখন তো বান্ধবীরাও বাগা স্যারের বাগিনী বউ বলে খেপায়। তবে ওনার নতুন চাকরি হওয়াতে আমার একটা সুবিধা হয়েছে, কলেজের পর ছুটি আড্ডা দিতে পারি। আগে তো রোবটের মতো ওনার সাথে চলে আসতে হতো আফসোস করতে করতে, বান্ধবীরা তো তখন ওনাকে দেখলেই আহিলো আহিলো বলে বহুত দৌড়। এমনও হয়েছে ওদের সাথে মাঝে মাঝে বসতে চাইলে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে যেত আর বলতো, দেখ তুইল্লা তুই যে বাগাসারের বউ ভুলে গেছিস, তোরে আড্ডাতে নিলে আমাদের আতঙ্কে থাকা লাগে, কখন না আবার উঠে দৌড়ান লাগে। দেখ ওই দিন দৌড় দিতে গিয়ে হাটও সিলে কি অবস্থা হয়েছে, তার চেয়ে বরং তুই বাড়ি যা, সারাইতেছে। তখন খুব মন খারাপ হতো, খুব ইচ্ছে করতো ওদের সাথে একটু বসি, কিন্তু ভয় তো মুখ দিয়ে কথাই বের হইতো না। তবে আজকাল আমার বেশ স্বাধীনতা হয়েছে, কলেজের পর ছুটি আড্ডা দিয়ে তারপর ওনার ভাড়া করা রিক্সায় বাড়ি ফিরি। আর আড্ডার সময়টাতে আশেপাশে মামা ভাড়া নেন, কিন্তু আজকে একটু বেশি দেরি করে ফেলছি, আসার পর থেকে আম্মু তুলুদনে করে যাচ্ছে। টুকি তুই কিন্তু বড় বড্ড বার বেড়েছিস, তুই রোজ কলেজ থেকে দেরি করে ফিরিস, কিন্তু আমি তোকে কিচ্ছুটি বলিনি, তাই বলে আজ তুই এত দেরি করে ফিরবি? তোর সকালের খাওয়া কই, দুপুরে কী খাইছিস? হ্যাঁ বাবু ঠিক বলে তোকে, লাই দিয়ে আমি অসভ্য করে ফেলছি, পড়াশোনা নাই কিছু নাই, সে গায়ে হাওয়া দিয়ে বেড়াবে, এই কী খেয়েছিস দুপুরে? হ্যাঁ তুলি বলল ক্যান্টিনে সিঙ্গারা খেয়েছি। আম্মু বললো কি বললি তুই? এই খাওয়ায় তোর আজ বেলা চারটে, আজকে বাবু আসুক, তোর বিচার যদি না দিছি দেখিস,
তোর জন্য দরজার শাশুড়ি ঠিক আছে, সারাদিন কাজ করে পড়তি তাহলে ঠিকই সব ঠিকঠাক থাকতো, কিচ্ছু তো করা লাগে না। কেন যেন আম্মুর কথাগুলো খুব মনে গেঁথে গেছে। উনি আমাকে শত আদর করা সত্ত্বেও ওনার এই কথাগুলো আমি কোনোভাবেই হালকাভাবে নিতে পারছি না। আর দাঁড়ালাম না, রুমে ঢুকে বোরকা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। বিছানাটা বড্ড রাঁধছে, আম্মু এখনও চেঁচামেচি করছে, মানুষটা এমনই। ওনার স্নেহের যেমন কোনো কমতি নেই, তেমন শাসনেরও। ভুলটা আমিই করেছি, সব ব্যাপারে এমন গাছারা স্বভাব উচিত নয়। এত দিন সেটা চিন্তা করলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। অপরাধবোধ আর আম্মুর বলা কথাগুলো বারবার মনে পড়ছে। দেরি না করে রান্নাঘরে চলে গেলাম। জানি রান্নার সব কাজ ফুলিখালার সামলে যান, চৌবাচ্চার দুপুরের কতগুলো বাসন রাখা ছিল। দেরি না করে মাছতে বসে গেলাম সে করো। কলের পানি আর বাসনের আওয়াজে আম্মু কিছুক্ষণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে চলে গেলেন। হয়তো আমার এখন কাজ করায় খুব রেগে আছেন, ভাবছেন ওনার কথায় হয়তো রাগ করেছি, ফের চেঁচামেচি জুড়ে দিয়েছেন। রান্নাঘরের বাসন মাজা শেষ করে বের হবার সময় দেখি আম্মু টেবিলের উপর খাবারের থালাটার বেড়ে রাখলেন। একবার আমার দিকে তাকিয়ে তারপর চলে গেলেন। প্রতিদিনকার রুটিনের মতো বিকেলে আম্মু রেডি হয়ে হাঁটতে চলে গেলেন। গড়িতে তাকিয়ে দেখি 5:30 বেজে গেছে, কেন যেন ক্ষুধা লাগছে না। মনে হচ্ছে বিছানায় শুতে পারলেই চলবে। মেইন দরজা লক করে বেডরুমে এসে শুয়ে পড়লাম। বেশ আরাম লাগা সত্ত্বেও চোখে কোনো ঘুম নেই। বিকালের স্নিগ্ধ আলোটা আমার খুব পছন্দের। ইচ্ছে করছে বাইরে গিয়ে বসি, কিন্তু বল পাচ্ছি না। মনটা খারাপ, যেন সমস্ত শক্তিকে গ্রাস করেছে। বিছানায় খানিকটা সময় এপাশ ওপাশ করতে করতেই জম ঠাকুর চলে এলেন। রোজকার মতোই গলার টায়ার নোট দরজা থেকে খুলতে খুলতে রুমে চলে গেলেন, বিছানায় কয়েকটা ফাইল রেখে। একে একে হাতের ঘড়ি ওয়ালেট টেবিলের উপর খুলে রাখলেন। ঘামে ভেজা মেরুন শার্টটা হ্যাঙ্গারে ঝুলিয়ে লুঙ্গি নিয়ে প্যান্ট চেঞ্জ করতে লাগলেন। মানুষটাকে সব পোশাকে কি দারুণ মানায়, কিছুটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেলাম রুম থেকে। পানি নিয়ে আসতে আসতে দেখি উনি ওয়াশরুমে ঢুকে পড়ছেন। হাত মুখ দিয়ে বের হয়ে তারপর পানিটা শেষ করলেন। বিকেলে সাধারণত ওনার আধা চা খাবার অভ্যাস আছে, তাই চুলায় চা চড়িয়ে দিলাম। ক্ষুধা লাগছিল বলে দুটো বিস্কুট মুখে নিয়ে পানি খেয়ে তারপর চা নিয়ে গেলাম। উনি চা শেষ করেই আমাকে পড়তে বসিয়েছেন। এই চ্যাপ্টারটা শেষ করতে বলেছিলাম, করেছ? তুলি চুপ করে রইল। সাদাফ বলল, কি হলো? তুলি বলল, আসলে সাদাফ বলল, কলেজ থেকে বাসায় কখন এসেছ? তুলি চুপ করে রইল। সাদাফ বলল, এখন কয়টা ক্লাস হয়েছে আজকে? তুলি চুপ করে রইল। সাদাফ বলল, তুমি যখন অ্যান্সার দিবে না বলি ঠিক করেছো, তাহলে আমি দি, দেখো মিলে কিনা। সাদাফ বলল, কলেজে গিয়েছো 11টায়, সেখানে সবগুলো ফ্রেন্ডসরা মিলে ক্লাস ব্যাং করে নিজেদের মতো করে ঘুরেছ, আড্ডা দিয়েছ, যাকে এক কথায় বলে ট্যাটুগিরি করা। তারপর আমারই ঠিক করে দেয়া রিক্সা দিয়ে ঠিক 4:10 বাড়ি ঢুকেছ। আই হোপ কোনো কিছু আমি মিস করিনি, ইজ ইট? আমি কোনো উত্তর দিলাম না। কি দিব, প্রতিটি কথাই যে অক্ষরে অক্ষরে সত্য। আর তাছাড়া আমার কথা বলারও কোনো ইচ্ছে করতেছে না, কেমন যেন একটা গাছারা ভাব। অবিশ্বাস্য রকমভাবে আমার জম ঠাকুরকেও ভয় করছে না। আমাকে চুপ করে থাকতে দেখে উনি একেবারে রেগে বোম হয়ে আমাকে চেয়ার থেকে টেনে তুলে দিলেন। তোমাকে আমি বসে বসে খাওয়ানোর জন্য আনি নাই, না এনেছি আমার বাড়ির জিগিরি করাতে, পড়াশোনা না করে ট্যাটুগিরি করতেও আনি নাই। টাকা পয়সা কামাই এত সোজা না, তবে অন্যের ঘরে বসে বসে খাওয়া খুব সোজা। আমার পয়সার মায়া এবং কদর দুটি আছে, তাই পড়াশোনা করে চাকরি করে সংসারে কন্ট্রিবিউট করবে এবং নিজেকে স্বাবলম্বী করবে। অন্যের ঘরে বসে খাবার চিন্তা বাদ দাও, এটা তোমার বাপের বাড়ি না যে নচিন্তার ডুফুর্তি। আমাকে দেখো আর নিজেকে দেখো, আজকে আমি কামাই করছি বলে আর তুমি আমার উপর নির্ভরশীল বলে অনায়াসে মুখটা জামটা দিতে আমার দুবার ভাবতে হচ্ছে না। নিজের পয়সা নিজস্ব ইনকাম কতটা প্রয়োজন একটু মোটা মাথাটা খাটিয়ে ভেব। শুধু তিন বেলা গুগ্রাসে গেলা আর ঘুম দিয়ে জীবন চলে না। তো ফ্রেন্ডস, আজকের গল্প এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে দিবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।